कृपा सिंधु सुसंपूर्ण सर्वसत्वोपकारक निष्प्रियो सर्वतो सिद्ध्यो सर्वविद्या विशारद सर्व संशय संक्षेत्त अनलोस गुरु राहित शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन एक गुरु वैष्णव के जगतेर कोनो वस्तु आकर्षण करते पारे ना। গুরু বৈষ্ণব এই জগতের চোদ্দ ভুবনের কোনো কিছুর দ্বারা আসক্ত মনা হন না, আকর্ষিত হন না। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অনন্তকাল ব্রহ্মাণ্ড ভ্রমণ করবার যে প্রক্রিয়া তার মাধ্যমে বহু সৌভাগ্যক্রমে বদ্ধজীব গুরু বৈষ্ণবের সান্নিধ্যে উপনীত হয়, আকর্ষিত হয়, অপ্রাকৃত জগতে যাওয়ার জন্য উন্মুখ হয়, ইচ্ছা প্রকাশ করে। বাস্তবিক পক্ষে বদ্ধজীবের যে স্বাতন্ত্রটা, যতক্ষণ পর্যন্ত এই স্বাতন্ত্রতা সম্যক রূপে কোনো মহাপুরুষের চরণে আত্মনিবেদনের মাধ্যমে সমর্পিত না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের ব্রহ্মাণ্ড ভ্রমণের যে প্রক্রিয়া এটা বন্ধ হয় না। এই জন্মেই যদি আমরা কোনো সিদ্ধি লাভ করতে চাই, ভগবত রাজ্যের নিত্য সেবা পেতে চাই, সেক্ষেত্রে এক মহাপুরুষের চরণে আমাদের মস্তককে বিক্রি করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। জলেতে পদ্ম থাকে, জলের মধ্যে পদ্ম থাকাকালীন অবস্থায় তার রূপ রস সমস্ত কিছু প্রকাশিত হয় সম্যক রূপে। যে সূর্য তাপ প্রদান করলে পরে এই সমস্ত আলোকে সব কিছু প্রকাশিত হয়। জলের আশ্রয় যখন ছেড়ে দেয় পদ্ম, তখন সঙ্গে সঙ্গে সেই সূর্যই তাকে তাপেতে জর্জরিত করে সমস্ত বিনাশ করে সমস্ত কিছু। শ্রীল সরস্বতী ঠাকুর জানাতেন গুরু ভোগ এবং গুরু ত্যাগ দুটো জিনিস আছে। অনেকেই মনে করেন নবিতা ভক্তি দিয়ে যে শ্রবণম কীর্তন আদি বলা আছে তাতে শ্রবণ কীর্তনটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, এটা সত্যি কথা। শ্রবণ কীর্তনের ওপরে আর কিছু হতে পারে না, সবচেয়ে বড়। কিন্তু শ্রবণ কীর্তনের পেছনে আর কিছু গুপ্ত জিনিস আছে কি না, শ্রবণ কীর্তন তো শ্রবণম কীর্তনম বিষ্ণুস্মরণ এসব আছে, কিন্তু শ্রবণ কীর্তনের পেছনে অন্য কিছু আর আছে কি না সেটা সবচেয়ে বড় কথা। এ সম্বন্ধে কারোর কোনো ধারণাই নেই। যেটাকে নবিদা ভক্তির অঙ্গ বলা হয়েছে, যে শ্রবণ কীর্তন বদ্ধজীবের পথে সাধন অঙ্গ, বদ্ধজীবের পক্ষে শ্রবণ কীর্তন সাধন অঙ্গ, কিন্তু সেই শ্রবণ কীর্তন সিদ্ধ মহাত্মার পক্ষে এটা সাধ্য, স্বয়ং সাধ্য। অর্থাৎ শ্রবণ কীর্তনের ফলে যে জিনিসটা প্রাপ্ত হওয়ার জন্য আমি শ্রবণ কীর্তন করি, যে জন্য ভজন করি সেটা প্রাপ্ত হয়। বোঝা গেল না? যে শ্রবণ কীর্তন বদ্ধ অবস্থায় ভজনঙ্গ রূপে পরিগণিত হয়, সেই শ্রবণ কীর্তন সিদ্ধ অবস্থায় যে শ্রবণ কীর্তন বদ্ধ অবস্থায় একটা সাধন অঙ্গরূপে পরিগণিত হয়, সেই শ্রবণ কীর্তন সিদ্ধ দশায় এটাকে বলা হয় স্বয়ং সাধ্য। অনেকেই মনে করেন শ্রবণ কীর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই বোধ আমরা কৃতকার্য হব, শ্রবণ কীর্তন হচ্ছে,
শ্রবণ কীর্তনের পেছনে আর কোনো রহস্য আছে কি না? বিশ্বনাথ চক্রবর্তীপাদ আদি সবাই, বিশেষ করে নরোত্তম ঠাকুর প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকায় যে সমস্ত কথা বলেছেন, তার গুরু অর্থ সদ্গুরুর কাছে জেনে নিতে হয়। অর্থ সবসময় মহাজনগণের আনুগত্যেই প্রকাশিত হয়। অপ্রাকৃত জগতের যে সমস্ত অর্থবোধ, সেটা নিজের ইচ্ছা মতো প্রকাশিত হয় না, এটা গুরু পারম্পর্য ক্রমে আমাদের কাছে সেই অপ্রাকৃত সত্যটা প্রকাশিত হয়। যার জন্যই ছিল বলদেব বিদ্যাভূষণ উপনিষদের টীকা আদি বিভিন্ন লেখার আগে, বেদান্ত ভাষ্য লেখার আগে যে মুখবন্ধ করেছেন, তাতে একটা কথা বারবার বলেছেন, সেটা হচ্ছে বিশুদ্ধ গুরু পরম্পরা, নিরবচ্ছিন্ন গুরু পরম্পরার উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ যে গুরু পরম্পরার মধ্যে কোনো ছেদ রয়েছে, অপ্রাকৃত জগতের যে সমস্ত অপ্রাকৃত শক্তি যে পারম্পর্যক্রমে আমার কাছে আসবার কথা ছিল কিন্তু আসছে না, সেটা কি কি কারণে হতে পারে? এক হচ্ছে আমার অযোগ্যতা নিবন্ধন, আমার স্বেচ্ছাচারিতার কারণে। দ্বিতীয় হতে পারে নিরবচ্ছিন্ন গুরু পরম্পরা হয়তো সেখানে নাই, অর্থাৎ সেখানে ব্রেকেজ আছে, ভঙ্গুর হয়ে গেছে, ভেঙে গেছে। যার জন্যেই প্রভুপাদ কৃষ্ণহিত চতুর্মুখ ইত্যাদি লিখবার সময় 50% 50% লিখেছেন গুরু পরম্পরা, মন্ত্র পরম্পরা, বাকি 50% লিখেছেন ভাগবত পরম্পরা। এইসব কথাগুলো দু চার মিনিটের মধ্যে অনুভব করার বিষয় নয়, আর অনুভব করার ইচ্ছাও কারোর নাই। সবচেয়ে বড় কথা এটা, যেখানে শ্রবণ কীর্তনকে প্রাধান্য দেওয়া হয়েছে সেখানে এর পেছনেও আর কি থাকতে পারে, এটা বড় রহস্যময় কথা, এটা তো বোঝাই যাচ্ছে না। ছিল বিশ্বনাথ চক্রবর্তীপাদ জানিয়েছেন, শ্রবণ কীর্তনাদি হলেই সেখানে বাস্তবিক শ্রবণ কীর্তন হচ্ছে কি না, এটা একটা বড় প্রশ্ন। বাস্তবিক শ্রবণ কীর্তন মানে হলো অপ্রাকৃত জগতের অপ্রাকৃত বাণী, অপ্রাকৃত শব্দব্রহ্ম তার হৃদয়েতে আসছে কি না, সেই শব্দটা অপ্রাকৃত জগতের শব্দ কি না। আর যিনি শ্রবণ করছেন তিনি কি সর্বসত্তা দিয়ে শ্রবণ করছেন কি না, সর্বাঙ্গীনভাবে তার ইন্দ্রিয়গুলো একমুখী হয়েছে কি না, তার সেবনমুখ বৃত্তি আছে কি না। যে ব্যক্তির কোনো সেবনমুখ বৃত্তি নাই তার কাছে প্রভুপাদ নিজের পরিচয় দিতেন না। যখনই কেউ সামনে আসতেন, কোনো কিছু কথা বলতে চাইতেন, কিছু প্রশ্ন করতেন, প্রভুপাদ আগে দেখতেন তার মধ্যে কোনো সেবাবৃত্তি আছে কি না। যদি সেবাবৃত্তি না দেখতেন তাহলে তিনি গোপন করে যেতেন নিজের পরিচয়। সাধুগুরু বৈষ্ণব তাই করেন, কখনো মৌন ধরেন, কখনো উপেক্ষা করেন, ভেতরে স্নেহ করেন বাঁচাবার জন্য, কিন্তু বাঁচবে না। তাদের ইচ্ছা হলো আমরা মরব, সেক্ষেত্রে প্রতিজ্ঞা করে নিলে আর তাকে কোনো বাঁচানো যায় না। যে রহস্যটার কথা বলা হচ্ছিল যে শ্রবণ কীর্তন অনেকেই করতে পারবেন, কিন্তু শ্রবণ কীর্তনের পেছনে বাস্তবিক একটা কথা আছে, সেটা হচ্ছে গুরু কৃপা, সদ্গুরুর কৃপা। যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর কৃপা হৃদয়ে সঞ্চারিত না হয় ততক্ষণ পর্যন্ত সেই শ্রবণ কীর্তনও কেউ হজম করতে পারে না। এটার উদাহরণ উপনিষদ আদি বেদে বিভিন্ন জায়গায় আছে, একটা উদাহরণ দিলেও বোঝা যাবে। উপমন্যুর কথাই ধরুন, তিনি ব্রহ্মবিদ্যা লাভ করেছিলেন বিভিন্ন রূপে, আমি অল্প অক্ষরে বলছি, বিস্তৃতভাবে বলার সময় নাই। তিনি ব্রহ্মবিদ্যা লাভ করেছিলেন, গুরু বৈষ্ণব শিষ্যকে আদেশ করেন তার সেবাবৃত্তি পরীক্ষার জন্য। যারা এই সেবনমুখ বৃত্তি লাভ না করতে পেরেছেন, যারা অপরাধ করেছেন বিভিন্ন কারণে, অপরাধ অনর্থর অনেক বিচার আছে, প্রচুর বিচার আছে, এই সমস্ত ব্যাপার কেউ মাথা ঘামাতে চাইছেন না। অনর্থগুলো আলোচনা হওয়া দরকার, সেই সব অনর্থ কীভাবে আমাকে পীড়িত করছে, আমাকে ভজন রাজ্যে এগিয়ে তো দিচ্ছে না, দিনে দিনে পেছনে ফেলে দিচ্ছে, হারিয়ে যাবে এই অনন্ত ব্রহ্মাণ্ডে, এই অনন্ত জীবরাশি, তার মধ্যে
হারিয়ে যাবে এই জীবাত্মাগুলো যদি তারা বাস্তবিক পক্ষে সংলগ্ন হয়ে না থাকে গুরু বৈষ্ণবের সঙ্গে। যদি কোনো ব্যক্তি মনে করে থাকেন যে শ্রবণ কীর্তন করলেই আমাদের মঙ্গল হবে, তার জন্যই বিশ্বনাথ চক্রবর্তী জানিয়েছেন যে শ্রবণ কীর্তনের পেছনে আরেকটা রহস্য আছে, এটা হচ্ছে বাস্তবিক সদ্গুরুর কৃপা। যিনি বাস্তবিক সদ্গুরুর কৃপা লাভ করতে পারেননি তিনি এই শ্রবণ কীর্তনটাকেও হজম করতে পারবেন না। উপমন্যু গুরুদেবের আদেশ পালন করার জন্য গৌমাতাকে নিয়ে চলে গেছিলেন জঙ্গলে, যতক্ষণ পর্যন্ত 1000 গৌমাতা না হবে তুমি ফিরে আসবে না, অনেক রকম কষ্ট দিয়েছিলেন তাকে ইচ্ছে করে পরীক্ষার জন্য, কিন্তু উপমন্যু ফেল করেন নাই। উপমন্যু গুরুদেবের আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন, এটা খালি বক্তৃতার কথা নয়। যারা গুরুদেবের চিত্তবৃত্তির সঙ্গে যতটাই ঐক্য স্থাপন করতে পেরেছেন, মিলিয়ে নিতে পেরেছেন, ততটা পরিমাণেই তারা জয়যুক্ত হতে পারবেন, তার বেশি নয়। যখন ব্রহ্ম উপদেশ পেলেন, তিনটে পাত ব্রহ্ম উপদেশে প্রথম দ্বিতীয় তৃতীয় বিভিন্ন রূপে বিভিন্ন জায়গা থেকে পেয়েছিলেন, তারপরেও উপমন্যু গুরুদেবের কাছে এলেন, এসে বলেছিলেন গুরুদেব আপনি আমাকে ব্রহ্মতত্ত্ব উপদেশ করুন। গুরুদেব বললেন তুমি তো পেয়ে গেছো, আবার আমার কাছে কী লাভ করতে চাও? বললেন গুরুদেব এটা হচ্ছে সৌতপন্থা, অর্থাৎ আমি গুরুপাদ পদ্মের শ্রীমুখ থেকে আমি শুনতে চাই, আমি যেগুলো শুনেছি এগুলো হয়তো শুনেছি কিছু বুঝেছি কিন্তু বাস্তবিক পক্ষে আমি উপলব্ধি করতে পারি নাই, গুরুমুখী বিদ্যা, এই জন্য আপনার শ্রীমুখে আবার শ্রবণ করতে হবে। যখন গুরুপাদ পদ্মের শ্রীমুখে তিনি শ্রবণ করলেন তখন তার এই ব্রহ্মবিদ্যা পাকা ফল লাভ করেছিল, অর্থাৎ পরিপূর্ণরূপে স্থান পেয়েছিল হৃদয়ে। পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মা জানাচ্ছেন যে আমরা ভক্তি রাজ্যে ভক্তিকে রক্ষা করবার জন্য যে সমস্ত ভক্তিরাজ্যের যে সমস্ত বিষয়গুলো আমরা চিন্তাও করতে পারছি না, এখন বর্তমানে আলোচনার বিষয় হচ্ছে না, এই ভক্তিকে রক্ষা করবার জন্য পরপূজয় কেশব গোস্বামী মহারাজ বলছেন, যেমন একটা ভালো ফসলকে রক্ষা করতে গেলে একটা পাঁচিল দিতে হয়, পরীক্ষা দিতে হয়, নালে সমস্ত ছাগল ভেড়ায় সমস্ত খেয়ে চলে যায়। সেই জন্য ভক্তিরাজ্যের এই সমস্ত বিষয়গুলো যে সম্পত্তিগুলো আমি লাভ করতে চাই বা পেয়েছি, যদি পেয়ে থাকি, সেগুলোকে রক্ষা করবার জন্য কিছু বিধেয় এবং কিছু নিষেধ, এগুলো আগেই বলেছেন আলোচনা প্রসঙ্গে, সেগুলোকে আমাদের রক্ষা করা দরকার। এই বিধিনিষেধের মাধ্যমে আমাদেরকে শাসনবাণীর মধ্যে আসতে হয়। এই প্রাকৃত জগতে কেউ শাসন মেনে নিতে চায় না, এই জড়জগতের নিয়ম হল প্রত্যেকে অপরকে শাসন করবে। এই জগতের ইতিহাসটাই এই, একে অপরকে কন্ট্রোল করবে। এই জগতের নিয়ম হলো একে অপরকে শাসন করবে, কন্ট্রোল করবে, অধীনে রাখবে। কিন্তু সরস্বতী ঠাকুর জানিয়েছেন কর্তৃত্ব করবার যে প্রচেষ্টা, সেই কর্তৃত্ব করবার প্রচেষ্টা থেকে, যাদের জগতের ওপর কর্তৃত্ব করবার যে প্রচেষ্টা, সেটা সবচেয়ে বড় বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। জগতে সবচেয়ে বেশি বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় যখন আমি জগতের ওপর কর্তৃত্ব স্থাপন করতে চাই, এই জগতে একে অপরকে শাসন করতে চাই, কন্ট্রোল করতে চাই। কিন্তু অপ্রাকৃত জগতে তা নয়, অপ্রাকৃত জগতে আমরা শাসিত হতে চাই। অপ্রাকৃত জগতের নিয়ম হলো আমরা অপ্রাকৃত গুরু বৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই, শাসিত হতে চাই, তবে আমরা অপ্রাকৃত জগতে যেতে পারব। সেখানে শিক্ষাগত যোগ্যতা আদি মহারাজের কোনো কিছু এসব বিচার করার চেষ্টা আপনারা করবেন না, খালি এইটাই দেখতে হবে তিনি কতটা গুরুবানুগত্যে নিজের জীবনকে দিতে পেরেছেন, সবচেয়ে বড় কথা সেটা। ছেলে জীব গোস্বামী বা একটা সুন্দর কথা বলেছেন, সেখানে বলছেন জীব গোস্বামী সন্দর্ভেতে, গুরুবজ্ঞয়া
তৎসেবন অর অবিরতেন চ অন্যেষামপি বৈষ্ণবানাম সেবনম শ্রেয় পূজনম শ্রেয় বা সেবনম শ্রেয় গুরুয়াজ্ঞায়া তৎসেবন অবিরোধেন চ অন্যেষাম অপি বৈষ্ণবানাম সেবনম শ্রেয় জীব গোস্বামী পাদ বলছেন গুরু বৈষ্ণবের আজ্ঞা নিয়ে গুরু বৈষ্ণবের আনুগত্যে অন্য অন্য বৈষ্ণবগণের যারা বাস্তবিক বৈষ্ণব তাদের সেবা করবার যে প্রচেষ্টা যাতে গুরু সেবার কোনো বিঘ্ন উপস্থিত না হয় গুরু সেবা কথাটাই অনুভব করা মুশকিল। অনেকেই প্রশ্ন করেন প্রভুপাদ কী গুরু সেবা করেছেন, প্রভুপাদ তো গুরুদেবের কাছে থাকেননি, এইসব অমানসিক প্রশ্ন তারা করে থাকেন, মানুষ এসব প্রশ্ন করা উচিত নয়। তারা বুঝতে পারেন না গুরু কাকে বলে, গুরু কার লক্ষণ কি, গুরু বৈষ্ণবের লক্ষণ তারা অনুভব করতে পারেন না, তারা কি করে বুঝবেন এসব কথা। যেখানে জানানো হচ্ছে শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিতম যেন ভূতলে, যেটা বলেছেন যারা গুরু পারম্পর্যক্রমে রূপ রঘুনাথের কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, পারম্পর্যক্রমে রূপ রঘুনাথ আদি তার মাধ্যমে আমাদের কাছে যে প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর এই বাণীগুলোকে তাদের ইচ্ছা অনুপায় ইচ্ছা অনুরূপ আমরা যদি সেবা কার্যে নিয়োজিত হতে পারি, তাদের ইচ্ছাটাকে যদি এই জগতে স্থাপন করতে পারি, ইচ্ছাগুলোকে যেগুলো তাদের ইচ্ছা ছিল এইগুলো করো, সেগুলোকে বলে শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, যার দ্বারা এই জগতে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছাটা স্থাপিত হয় এই পৃথিবীতে। তিনি হচ্ছেন পরম্পরায় বাস্তবিক শুদ্ধ ধারা রয়েছেন বলে জানবেন, নচেত গুরুতত্ত্ব অত্যন্ত গম্ভীর, এগুলো দু একটা কথা আলোচনা করলে বোঝা যাবে না, বিরাট ব্যাপার। আর গুরু ভোগ আর গুরু ত্যাগ, গুরু ভোগ, গুরু সেবা, গুরু ত্যাগ, এগুলো অনেক ব্যাখ্যা আছে। গুরু সেবার মানে হলো প্রভুপাদ জানাচ্ছেন যারা গুরু বৈষ্ণবের সেবা করার নাম করে অর্থবিত্ত সঞ্চয় করে সেগুলোকে নিজেদের কাজেতে যারা ব্যবহার করছেন, প্রভুপাদ ঠাকুরের কাছে বলছেন ভগবানের কাছে, হে ভগবান আমাকে আশীর্বাদ করুন, জানি বাকি যে কটা দিন আমি পৃথিবীতে আছি সেই সব পাষণ্ডগুলোর যেন মুখদর্শন আমার না হয়, যারা গুরু বৈষ্ণবের একটা অর্থ সমস্ত কিছু ভগবত সেবায় না নিয়োগ করে নিজের সেবায় নিয়োগ করছেন নিজের খুশি মতো, তাদের কোনোরকমভাবে যে বেশি থাকুক তারা যে অবস্থায় থাকুক সেটা কোনো ব্যাসা না। কেন ভক্তিমত ঠাকুর বলছেন বেশটা বড় কথা নয়, বেশটা কী বেশ আমার বাহ্যে রয়েছে এটা বড় কথা নয়, আমি কিভাবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছি ভজনে এটি বড় কথা। ভক্তিমত ঠাকুর বলছেন যদি গৃহী ব্যক্তি ভক্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকেন, তাকে ত্যাগী ব্যক্তি যদি অভিনয় করেন, ভক্তির অপরাধ করেন, তার প্রত্যেকটার ফল তাকে হাড়ে হাড়ে এই জন্মে দেহ ছাড়ার পর ভোগ করতেই হবে, এর কোনো রাস্তা নেই। যাই হোক, অধিক বলবার সময়ও নেই আর পরিবেশ সেরকম নাই, এখানে কে কে কথা বলবেন বলছিলেন তাদের, হ্যাঁ মহারাজ বলবেন, মহারাজকে আমরা এখানে সময় হয়ে গেছে এই জন্য আজকে এখানেই সমাপ্ত করছি, মহারাজ আলোচনা করবেন। বাঞ্ছাকল্প দ্রষ্টা কি বাসিন্দি ভবিষ্যৎ পতিতানং পাবন ভবিষ্যৎ ভিও নমঃ।